মাদারীপুরের কালকিনি পৌরসভার ঝাউতলা গ্রামের বাসিন্দা রেবা বেগম তার ছেলে মেহেদী হাসানকে বিদেশে পাঠানোর জন্য দালাল খোকন চোকদারকে দেন 7 লাখ টাকা। একইভাবে বালিগ্রামের সুমন হাওলাদার ও মাইনুল হোসাইনও 7 লাখ টাকা করে তুলে দেন। 2 মাসের মধ্যে বিদেশে নেওয়ার কথা থাকলেও 2.5 বছরেও কেউই যেতে পারেননি বিদেশে। এতে তাদের মধ্যে বিরাজ করছে হতাশা। টাকা নেওয়ার পরে সে 2 থেকে 2.5 মাসের সময় নিছে যে এর ভিতরে আপনার ছেলেকে আমি মালটা পাঠাবো। বিগত 2.5 বছর কোনো ফল দিতে পারেনি। সে এমন ভাবে কথা বলতো, মুখে ছিল মধু অন্তর বিষ, সেটা আসলে কখনো জানতাম না। আজ না কাল কাল না পরশু সে তার বাহানা করছে। 3 মাসের ভিতরে আমাকে বিদেশ নিতে পারে নাই, অথবা আমি টাকা চাচ্ছি আমাকে টাকা দিচ্ছে না, আমি আজকে 2 বছরের ভুক্তভোগী। তাদের মতো দক্ষিণ রাজদী, রমজানপুর, মোস্তফাপুর, কৃষ্ণনগর, মাইসপাড়া, মাদ্রা সহ 30 থেকে 35টি গ্রামের শতাধিক যুবককে মাল্টা ও পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে নেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে 7 থেকে 12 লাখ টাকা করে নেন অভিযুক্ত খোকন। ভিসা হয়েছে বলে কয়েক দফা এসব যুবকদের নেওয়া হয় ভারতেও। পরে যুবকরা বুঝতে পারেন প্রতারণার ফাঁদে পড়েছেন তারা। মালটা নিব এই কথা বললে 7 লক্ষ টাকা নিছে, বাহিরেও নিতে আসে না, আমার টাকাও দিতে আসে না, উনি বাড়ি ঘর ছাড়িয়ে পালাইছে। 5 লাখ 10 লাখ এরকম বহুত লোকরে নিয়া ভোগাইছে, অনেক লোক দেউলি হয়ে গেছে তার এই প্রতারণার চক্রে পড়া। ভুক্তভোগীদের অভিযোগ, গবাদি পশু বিক্রি, জমি বন্ধক সহ সুদে এনে 1 লাখ টাকা তুলে দেন খোকনের হাতে। বিশ্বাসযোগ্য করার জন্য গ্যারান্টি হিসাবে দেওয়া হয় বিভিন্ন ব্যাংকের ব্যাংক চেকও, কিন্তু খোকনের কোনো ব্যাংক অ্যাকাউন্টে নেই টাকা। প্রাপ্য টাকা ফেরত চাইলে টালবাহনা করেন খোকন। এক পর্যায়ে প্রায় 12 কোটি টাকা নিয়ে লাপাত্তা এই প্রতারক। পরে আদালত ও প্রশাসনের দ্বারস্থ হন ভুক্তভোগীরা। আমার ভুয়া পারমিট দেখায় আমার থেকে 12 লাখ টাকা হাতায় নিছে, তারপর আমার নিতে পারে নাই। অনেক জায়গার থেকে সুদে বা বিভিন্নভাবে ধার করে দিয়েছি, সে টাকা নিয়ে শুধু টানবানা করতেছে। রিটার্ন টাকা চাওয়ার পরে আমাকে টাকা আজ দেয় কাল দেয় এরকম করে খালি এই পর্যন্ত প্রায় 1.5 বছর ধরে ঘুরাইতে আছে। পুলিশ বলছে অভিযুক্তকে ধরতে চলছে অভিযান। ইতিমধ্যে তাকে ধরার জন্য সাহসী অভিযান পরিচালনা করেছি, কিন্তু আমরা এখনো তাকে ধরতে সক্ষম হইনি। তবে আমরা প্রত্যাশা করি খুব শীঘ্রই তাকে আমরা ধরতে পারব। পলাতক অভিযুক্ত খোকন চোকদারের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।